হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেল গ্রিন পার্কে সবাইকে অভিনন্দন। আজ তোমাদের সামনে নিয়ে এসেছি রঙ্গন গাছ। এটিকে বনসাই টবে প্রতিস্থাপন করব। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে দেখুন। আমি যতটুকু জানি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। বাড়তি শেকড় গাছ থেকে আলাদা করে নেব। তাই টবের জন্য সার মাটি তৈরি করা খুব সহজ। দোআঁশ মাটির সঙ্গে জৈব সার মিশিয়ে বনসাই মাটি তৈরি করা হবে। এখানে আমি নিয়েছি দোআঁশ মাটি, ইটের টুকরো, বালি, ছোট পাথর, চারকোল আর নিয়েছি আতা পচা সার। এগুলোকে একখানে মিক্স করে বনসাই মাটি করব। নিয়েছি গোবর সার, কালো গোবর সার 2 কাপ মতো। এতে কি হবে, বনসাইয়ের মাটিতে কেঁচো জন্মাবে না, গাছের পাতা বেশি হবে এবং ফুল ও ফল দুটি হবে। এখানে ডিমের খোসা গুঁড়ো করে আমি গাছে ক্যালসিয়ামের জন্যে ডিমের খোসাগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি। মাটিটা এমনভাবে তৈরি করে নিলাম, এতে কী হবে, জল বেশি জমবে না এবং মাটিতে কেঁচো জন্মাবে না। মনে রাখতে হবে, তার জড়ানোর ফলে গাছ বেশ দুর্বল হয়ে পড়ে। তার খোলার পর গাছকে ছায় অন্তত সপ্তাহখানেক রেখে দিতে হবে।
বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে।